গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বন্যা অবলম্বনে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন এক নিমেষে শেষ মালা আমার এক ছাত্রীর মা সেদিন সতেরো তারিখ মঙ্গলবার ওর বরের অফিস ছুটি তাই স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে মামার বাড়ি রওনা দেয় সেদিনই ফেরার কথা ছিল কিন্তু অনেক দিন পর মামার বাড়ি যাওয়ায় কেউ আর ছাড়তে চাইল না তাই সবার জেদা জেদিতে ইচ্ছে করেই বিকেল মিলিয়ে বেশ মেজাজে গল্পস্বল্প হলো মামাদের বাড়িগুলো নদীর ঠিক কাছাকাছি সেদিন তো দিদিমা বেশ রোশেই গল্প করছিল আমরা জীবনে কখনো বন্যাই দেখিনি আর দেখবার কথাও নয় এমন জায়গায় বাড়ি পাড় থেকে নদী প্রায় একশো মিটার দূরে রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন রাত তখন সাড়ে তিনটে হঠাৎ সবার চিৎকার ওট ওট সব ভাসিয়ে নিয়ে গেল আচমকা মালা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখল ডান বাম দুপাশ দিয়ে জল তীব্র গতিতে ঘিরে ধরেছে কিন্তু পিছন ফিরে দেখল অন্ধকারময় বোন সাত পাঁচ না ভেবেই মামার ছোট বাচ্চা আর দিদিমা ও বোনকে টানতে টানতে নিয়ে ছুটল বোনের রাস্তায় আনারস বাগান আর কাঁটা বোন ততক্ষণে ছেঁড়া ছোড়া শাড়ি আর শরীর পেছন ফিরে ফিরে তাকায় স্বামী সন্তান আর আপন দিকে কোনো রকমে নদীর বাঁধে গিয়ে আশ্রয় শেষমেশ সবাইকে দড়ির সাহায্যে উদ্ধার করা হয় কিন্তু বাড়ি গৃহকর্তার গিন্নি বলেন আমাদের জলেরোতে তলিয়ে যেতে দিন আমরা বাঁচতে চাই না আমরা বাড়ি ছেড়ে যেতে চাই না কী করবো বেঁচে জীবনের সব কিছু তো হারালাম